সাকিব ইধিকা জুটি এখনো দর্শকের হৃদয় জুড়ে আছে সেই প্রিয়তমাকে এখনও ভুলতে পারেনি অসংখ্য ভক্তরা কলকাতার ইধিকা পাল বাংলাদেশের সমান জনপ্রিয়তা অর্জন করেন প্রিয়তম সিনেমার মাধ্যমে গত ঈদের ধামাকা সৃষ্টি করেছিল সিনেমাটি এবার সাকিবের রাজকুমার আসতে চলেছে ঈদে ফেসবুকে শুভকামনা জানিয়েছেন ইধিকা ইধিকা তার ফেসবুকে লিখেছেন আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সুপারস্টার সাকিব খানের নতুন ছবি রাজকুমার আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে এই ছবি সমস্ত টিম প্রযোজক আশাদ আদনান পরিচালক হিমেল আশরাফ ভাই ও অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার সাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা তিনি আরও বলেন তর্ক বিতর্ক ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষের প্রতিদিন বাঁচিয়ে রাখে সেটা প্রত্যাশা প্রত্যাশা এক অমলিন অনুভূতি সেই অনুভূতির ওপর ভিত্তি করে এই ছবি জয় জয়কার চলুক সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশায় রাখলাম ইধিকা আরও বলেন ভিনদেশী ইদিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপমর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালে সম্পদ তার পেছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি সেই সুপারস্টার সাকিব খান আশাদ আদনান এবং হিমেল আশরাফ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ তাদের এই নতুন প্রচেষ্টা সমস্ত ভালোর গণ্ডি ছাপিয়ে যাবে এই বিষয়ে আমি নিশ্চিত আর সকলকে বলছি হলে গিয়ে রাজকুমার দেখুন সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা শুভ হোক